रहीम अस्सलामु अलैकुम सुदी छात्र छात्रीबृंद आशा करी तुम्हारा अल्लाह रहमते भलो आसो। पूर्वेर क्लासगुलोते आमी पार्टस अफ स्पीच एवं एंड एर क्लासिफिकेशन आलोचना करछिलाम। एरपरे आमी सेंटेंसेर गठनेर दृष्टिकोण थेके आलोचना करब। तार पूर्वे छोट्ट एकटी जिनिस निये अति संक्षेपे आलोचना करी, सेटा हलो क्लज। क्लज शब्देर अर्थ हलो वाक्यांश। তে সংজ্ঞায়িত করতে গেলে এরকম হয় যে ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব দ্যাট ইজ ইউজড অ্যাজ এ পার্ট অফ এ গ্রেটার সেন্টেন্স। যে ক্লজ হলো কতিপয় ওয়ার্ডের সমষ্টি যার ভিতরে সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া থাকে এবং একই সাথে একটি বৃহত্তম বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয়। তবে খেয়াল করবা যা অধিকাংশ ক্ষেত্রেই কিছু কিছু ক্লজ আছে যা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, আবার কিছু ক্লজ আছে যারা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। যেমন ধরো আমি যদি একটি বাক্য লিখি এইভাবে যে ইফ ইউ কাম কমা আই শ্যাল গো। এই পূর্ণাঙ্গ সেন্টেন্সটাই কিন্তু একটি সেন্টেন্স যাকে আমরা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সের আওতায় আনি। তো এখানে দুটি অংশ আছে, একটা হলো ইফ ইউ কাম আর একটা হলো আই শ্যাল গো। এটাও একটা ক্লজ এবং এইটাও একটি ক্লজ। এই জন্য আমরা দেখলাম যে ক্লজ হলো কতিপয় ওয়ার্ডের সমষ্টি যাতে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে এবং একই সাথে একটি বৃহত্তম বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হবে। তে এই ক্ষেত্রে এই ইফ ইউ কাম এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ এবং আই শ্যাল গো এটা হলো প্রিন্সিপাল ক্লজ। এর মানে এই ক্লজগুলোকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো তোমার প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা হলো কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্লজ হলো তিন প্রকার, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে কি? স্বাধীন বাক্যাংশ। কোঅর্ডিনেট ক্লজ অধীন বাক্যাংশ বা যাদেরকে আমরা ডিপেন্ডিং ক্লজ বলে থাকি। আর কোঅর্ডিনেট ক্লজ হইল খণ্ডিত বাক্যাংশ যেগুলো। তো আমরা আগে প্রিন্সিপাল ক্লজ নিয়ে আলোচনা করি। দেখো প্রিন্সিপাল ক্লজ কি? যে বাক্যাংশ স্বাধীনভাবে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে সাধারণত আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনগুলো? প্রিন্সিপাল ক্লজ স্বাধীন বাক্যাংশ কোনগুলো? তাহলে যে বাক্যাংশ দেখবো যে স্বাধীনভাবে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আমি যদি সাবঅর্ডিনেট ক্লজ থেকে প্রিন্সিপাল ক্লজকে আলাদা করি তারপরেও সেটা পূর্ণাঙ্গ বাক্য প্রকাশ করে বা পূর্ণাঙ্গ বাক্য ঘটিত হয়। যেমন লেখো হোয়াট এরকম দিলাম যে ইফ হি রিডস মোর কমা হি উইল মেক এ গুড রেজাল্ট, হি উইল মেক আ গুড রেজাল্ট। এই যে এখানে আমি যদি ইফ হি রিডস মোর এই বাক্যাংশটুকু বাদ দিয়ে দেই, শুধু এইটুক লিখি হি উইল মেক এ গুড রেজাল্ট, সে একটি ভালো ফলাফল করবে, তাহলে এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়। তে যে বাক্যাংশ স্বাধীনভাবে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাদেরকে আমরা সাধারণত কী বলে থাকি? প্রিন্সিপাল ক্লজ বলে থাকি। আরও দেখো যেমন দো হি ওয়ার্কস হার্ড, দো হি ওয়ার্কস হার্ড কমা হি ক্যান নট প্রোগ্রেস ইন লাইফ, হি ক্যান নট প্রোগ্রেস ইন লাইফ। এই যে হি ক্যান নট প্রোগ্রেস ইন লাইফ এই বাক্যটা হলো তোমার প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এই প্রিন্সিপাল ক্লজের সাধারণত কোনো ক্লাসিফিকেশন নাই, সো আমরা দুই নম্বরে চলে যাই, সাবঅর্ডিনেট ক্লজ।
সাবঅর্ডিনেট ক্লজ। অধীন বাক্যাংশ যাদেরকে বলি, যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে বলা হয় কি, সাবঅর্ডিনেট ক্লজ। যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে আমরা কি বলি, সাবঅর্ডিনেট ক্লজ বলি। যেমন আমি যদি এরকম বলি যে দো হি রিডস মোর কমা হি ক্যান নট মেক এ গুড রেজাল্ট এখানে খেয়াল করো, আমি যদি শুধু এই বাক্যটা ধরি যে দো হি রিডস মোর, যদিও সে বেশি বেশি পড়ে, আর কোনো অংশ নাই, তাহলে দেখা যাবে এই বাক্যটা কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে ব্যর্থ। সো এর নাম হলো তোমার কি, সাবঅর্ডিনেট ক্লজ বা অধীন বাক্যাংশ। কারণ যতক্ষণ পর্যন্ত এর সাথে আমি প্রিন্সিপাল ক্লজ অ্যাড না করব ততক্ষণ পর্যন্ত এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। এই প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটি মিলে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারবে। তাহলে যে বাক্যাংশ স্বাধীনভাবে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না বা স্বাধীনভাবে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে ব্যর্থ তাদেরকে আমরা বলি কি, সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, এটা একটু ভালো করে খেয়াল করো। যদিও ক্লজ একটি বড় চ্যাপ্টার, কিন্তু আমাদের এত বিশাল আলোচনার দরকার নেই, আমরা সাধারণ আলোচনা করব এবং অতি সংক্ষেপে। কারণ আমার মূলত দরকার কি, যে আসলে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা কোঅর্ডিনেট ক্লজ, এটা চেনা দরকার। এই সাবঅর্ডিনেট ক্লজ কত প্রকার, এটা হলো তিন প্রকার। সাবঅর্ডিনেট ক্লজ এরা হলো তোমার তিন প্রকার। একটা হলো তোমার নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর একটা হলো অ্যাডভার্ব ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এর ক্লাসিফিকেশন আসলো যে সাবঅর্ডিনেট ক্লজ কত প্রকার, তিন প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। তা আমি একটু সংক্ষেপে দেখি যে আসলো নাউন ক্লজটা কি। নাউন ক্লজ ডাজ দ্য ফাংশন অফ এ নাউন, মানে যে সাবঅর্ডিনেট ক্লজ একটা সেন্টেন্সে নাউনের মতো ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হলো নাউন কীভাবে ব্যবহৃত হয়। নাউন একটা সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হতে পারে, ভার্বের অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে। এই যে নাউন যেভাবে একটা সেন্টেন্সে বসে, কোনো বাক্যাংশ যদি এই নাউনের মতো সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন আমরা তার নাম দিব নাউন ক্লজ। যেমন ধরো এরকম আছে যে হোয়াট হি সেইজ ইজ নট ট্রু। হোয়াট হি সেইজ ইজ নট ট্রু, সে যা বলে তা সত্য নয়। এইটাকে দেখো, ইজ হইল ভার্ব আর এই ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে হোয়াট হি সেইজ। এখানে দেখো হি আছে, সাবজেক্টও আছে এবং একটি ফাইনাইট ভার্ব আছে। তো এরপরেও কিন্তু এরা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে মানে নাউনের মতো কাজ করতেছে। তাহলে এ নাউন ক্লজ কি, নাউন ক্লজ হলো এ নাউন ক্লজ মানে নাউন ক্লজ ডাজ দ্য ফাংশন অফ এ নাউন, যে সাবঅর্ডিনেট ক্লজ সরাসরি নাউনের মতো বাক্যে ব্যবহৃত হবে তারই নাম হলো নাউন ক্লজ। তাহলে আমরা দেখলাম এখানে হোয়াট হি সেইজ ইজ নট ট্রু, এই ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে হোয়াট হি সেইজ, এটা হলো তোমার নাউন ক্লজ। আচ্ছা অ্যাডজেক্টিভ ক্লজ কি, একইভাবে অ্যাডজেক্টিভ ক্লজ ডাজ দ্য ফাংশন অফ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মূলত অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি, অ্যাডজেক্টিভ হইল যে ওয়ার্ড একটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি ইত্যাদি ব্যক্ত করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক একইভাবে একটি বাক্যাংশ যদি কোনো নাউনের পরে বসে বা কোনো প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে তার সম্পর্ক অতিরিক্ত কোনো তথ্য প্রদান করে তখন আমরা তাকে বলবো সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজ। তবে হ্যাঁ, এই অ্যাডজেক্টিভ ক্লজের আগে যে নাউনটা থাকবে
ताके बला होबे एंटीसिडेंट माने पूर्वपद जेमन आई नो द बॉय आई नो द बॉय हु केम हियर यस्टरडे आई नो द बॉय আমি ওই বালকটিকে চিনি আসলে কোন বালকটিকে হু কেম হিয়ার ইয়েস্টারডে এই যে এখানে বয় একটা নাউন আছে আর এই হু কেম হিয়ার ইয়েস্টারডে এই অংশটা এসে এই নাউনটাকে বিশেষিত করতেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে বাক্যাংশ কোনো নাউনকে বিশেষিত করে অর্থাৎ যে সাবঅর্ডিনেট ক্লজ কোনো নাউন বা প্রোনাউনকে বিশেষিত করবে তাদেরকে আমরা কি বলবো সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজ বলবো এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের একটি অংশ মাত্র আচ্ছা আবার দেখো অ্যাডভার্বাল ক্লজ সাবঅর্ডিনেটের তিন নাম্বার ক্লাসিফিকেশন হইল অ্যাডভার্বাল ক্লজ তাহলে অ্যাডভার্বাল ক্লজ ডাজ দ্য ফাংশন অফ অ্যান অ্যাডভার্ব তার আগে তোমাকে আবার খেয়াল করতে হবে যে হোয়াটস দ্য ফাংশন অফ অ্যান অ্যাডভার্ব একটা অ্যাডভার্ব এসে একটা ভার্বকে বিশেষিত করে কোনো অ্যাডজেক্টিভকে কোনো বিশেষিত করে অথবা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে কখনো বা সেন্টেন্সকে বিশেষিত করে এরকম তে এর নাম হলো অ্যাডভার্ব ক্লজ অ্যাডভার্ব ক্লজ তাহলে যে সাবঅর্ডিনেট ক্লজ একটি সেন্টেন্সে অ্যাডভার্বের মতো ব্যবহৃত হয় তার নাম হলো অ্যাডভার্বিয়াল ক্লজ যেমন ওয়েট হিয়ার ওয়েট হিয়ার এখানে অপেক্ষা করো আনটিল আই কাম ব্যাক আনটিল আই কাম ব্যাক আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করো তাহলে এই যে ওয়েট হেয়ার এই ভার্বটাকে বিশেষিত করো তুমি অপেক্ষা করো কতক্ষণ অপেক্ষা করবে আনটিল আই কাম ব্যাক এই আনটিল আই কাম ব্যাক এই শব্দটা এসে ওয়েট এই ভার্বকে বিশেষিত করতেছে এই জন্য এটার নাম হলো অ্যাডভার্বিয়াল ক্লজ তাহলে যে সাবঅর্ডিনেট ক্লজ একটি সেন্টেন্সে অ্যাডভার্বের মতো ব্যবহৃত হবে তাদেরকে আমরা কি বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো তাহলে আমরা দেখলাম যে প্রিন্সিপাল ক্লজ গেছে তার কোনো ক্লাসিফিকেশন নাই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ থেকে তিনটা ক্লাসিফিকেশন আসলো নাউন ক্লজ নাউন ক্লজ ডাজ দ্য ফাংশন অফ এ নাউন অ্যাজেক্টিভ ক্লজ কি অ্যাজেক্টিভ ক্লজ ডাজ দ্য ফাংশন অফ এন অ্যাজেক্টিভ একটা অ্যাজেক্টিভের মতোই বসবে আর অ্যাডভার্ব ক্লজ হলো অ্যাডভার্বিয়াল ক্লজ ডাজ দ্য ফাংশন অফ অ্যান অ্যাডভার্ব তো এরা তিনটাই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ এরপরে আসি তিন নাম্বার ক্লাসিফিকেশনে কোঅর্ডিনেট ক্লজ এখন এই কোঅর্ডিনেট ক্লজ কি তিন নাম্বার ক্লাসিফিকেশন আসছে কোঅর্ডিনেট ক্লজ দুটি স্বাধীন বা সমমানের বাক্যাংশে যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয় তখন ওই দুটি স্বাধীন বাক্যকে এখানে দুটি স্বাধীন বাক্য বলতে দুটি প্রিন্সিপাল ক্লজকে বোঝানো হয়েছে দুটি প্রিন্সিপাল ক্লজকে যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হবে তখন ওই প্রিন্সিপাল ক্লজ দুটিকে আমরা বলবো কি কোঅর্ডিনেট ক্লজ এখন তার আগে আমাকে জানতে হবে যে আসলো কোঅর্ডিনেটিং কনজাংশন কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি আসলে কোঅর্ডিনেটিং কনজাংশন বলতে মূলত বোঝায় বাট ইয়েট অর এন্ড এগুলো এগুলোর দ্বারা যখন দুটি স্বাধীন বাক্যকে দুটি প্রিন্সিপাল ক্লজকে যখন এগুলোর দ্বারা যুক্ত করা হবে তখন আমি তাদেরকে এই দুটি প্রিন্সিপাল ক্লজকে ওই ক্ষেত্রে আমি বলবো কোঅর্ডিনেট ক্লজ যেমন আই এম রিডিং আই এম রিডিং অ্যান্ড হি ইজ রাইটিং এই যে দুটি স্বাধীন বাক্যকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হলো এই দুটি স্বাধীন বাক্যকে আমি যুক্ত করলাম অ্যান্ড দ্বারা এই অ্যান্ডের নাম হলো কোঅর্ডিনেটিং কনজাংশন আর এই ক্ষেত্রে এই দুটি প্রিন্সিপাল ক্লজকে আমি বলবো কোঅর্ডিনেট ক্লজ যেমন ডু অর ডাই বা হি রিডস মোর বাট ফেলস ইন দ্য এক্সাম হি রিডস মোর বাট ফেলস ইন দ্য এক্সাম সে বেশি বেশি পড়ে কিন্তু পরীক্ষায় ফেল করে তো এখানে বাট হইলে আসলো বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্সের ধর্ম হলো উভয় বাক্যের সাবজেক্ট যদি এক থাকে দ্বিতীয় বাক্য থেকে সাবজেক্টটা বাদ যায় বা প্রথম বাক্যের সাবজেক্ট ও ভার্ব এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ও ভার্বও যদি এক থাকে তাহলে দ্বিতীয় বাক্য থেকে সাবজেক্ট ও ভার্ব সহ বাদ যাবে বাক্যটা এরকম ছিল হি রিডস মোর বাট হি ফেলস ইন দ্য এক্সাম
কিন্তু এখানে দুই বাক্যের সাবজেক্ট এক থাকার কারণে হিটা বাদ গেছে। তাহলে এই হলো ক্লোজ। তবে এখানে খেয়াল করো যে বিষয়টা আমার সবচেয়ে বেশি জানা দরকার বা বেশি জরুরি, যে তুমি দেখা মাত্রই যেন তোমরা বুঝতে পারো যে এটা প্রিন্সিপাল ক্লোজ আর এটা সাবঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ ফাইন্ড আউট করা তো খুব সহজ, কিন্তু প্রিন্সিপাল ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ এটা আরও সহজ। তুমি দেখবা যে বাক্যাংশের পূর্বে কনজাংশটিভ ওয়ার্ড থাকবে, কোনো সংযোজকমূলক কোনো শব্দ থাকবে, কোনো অব্যয় থাকবে, ওইটা সাধারণত সাবঅর্ডিনেট ক্লোজ, আর যেটার পূর্বে থাকবে না সেটা হলো প্রিন্সিপাল ক্লোজ। যেমন এরকম যদি বলি যে ইফ ইউ কাম কমা আই শ্যাল গো। সংজ্ঞায় আমরা যাই পড়ি না কেন, সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো যে বাক্যের পূর্বে কনজাংশন জাতীয় শব্দ থাকবে এটার নাম হলো সাবঅর্ডিনেট ক্লোজ, আর যেটার পূর্বে থাকবে না এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। ফাইন্ড আউট করা খুব সহজ, যে বাক্যাংশের পূর্বে কোনো কনজাংশন জাতীয় শব্দ আছে সেটা সাবঅর্ডিনেট ক্লোজ, আর যে বাক্যাংশের পূর্বে কোনো শব্দ ওই কনজাংশন জাতীয় শব্দ নাই সেটা হলো প্রিন্সিপাল ক্লোজ। আচ্ছা, আমরা ক্লোজ নিয়ে আলোচনা করার কারণ হইল যে আমি মূলত আলোচনা করব গঠনের দিক থেকে আমরা সেন্টেন্সকে তিনটি ভাগে ভাগ করি। এই তিনটা ক্লাসিফিকেশন সম্পর্কে তথ্য দেওয়ার জন্যই আমাকে ক্লোজ নিয়ে আগে আলোচনা করতে হলো। তাহলে আমি যখন সেন্টেন্সের ক্ষেত্রে দেখব যাদেরকে সাধারণত স্ট্রাকচারাল সেন্টেন্স বলা হয়, তো এই গঠনের দিক থেকে সেন্টেন্স হলো তোমার তিন প্রকার। একটা হলো সিম্পল সেন্টেন্স, যাকে বলা হয় সরল বাক্য, আর একটা হলো কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। আরেকটা হলো কম্পাউন্ড সেন্টেন্স, যাদেরকে বলি মিশ্র বা যৌগিক বাক্য, তাহলে স্ট্রাকচারাল দিক থেকে গঠনের দৃষ্টিকোণ থেকে যখন আমরা আলোচনা করি তখন সেন্টেন্স হয় তিন প্রকার। কিন্তু আমরা এর আগে আলোচনা করছি যে অর্থের দৃষ্টিকোণ থেকে, অ্যাকর্ডিং টু মিনিং, অর্থের দৃষ্টিকোণ থেকে সেন্টেন্স কিন্তু পাঁচ প্রকার পড়েছি, যে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এগুলো হলো অর্থের দৃষ্টিকোণ থেকে। আর যখন গঠনের দিক থেকে আলোচনা করব তখন এই সেন্টেন্সগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করি। একটা হলো সিম্পল সেন্টেন্স, সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স, মিশ্র বা যৌগিক বাক্য। এখন সিম্পল সেন্টেন্স কি, এই তিনটা সেন্টেন্স সম্পর্কে তথ্য দিয়ে আজকে শেষ করব। কালকে এগুলো নিয়ে আবার চেঞ্জিং বা পরবর্তী স্টেপ আলোচনা করব। সিম্পল সেন্টেন্সে যে সেন্টেন্সে সাধারণত একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে এগুলো সব হলো তোমার সিম্পল সেন্টেন্স। নর্মালি যেমন বলি যে হি গোস টু স্কুল, বা ইন স্পাইট অফ হিজ রিডিং মোর হি ফেলস ইন দ্য এক্সাম, ইন স্পাইট অফ হিজ রিডিং মোর কমা হি ফেলস ইন দ্য এক্সাম, এগুলো সব হইল সিম্পল সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স কোনগুলো, কমপ্লেক্স সেন্টেন্স হইল যে সেন্টেন্সে সাধারণত একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। এই ক্লোজ আসবে বিধায় কিন্তু আমি তোমাদের সাথে পূর্বে ক্লোজ নিয়ে আলোচনা করে নিলাম। যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তার নাম হইল কমপ্লেক্স সেন্টেন্স। যেমন দো হি রিডস মোর কমা
he fails in the exam. Though he reads more comma, he fails in the exam. এখানে দেখো একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে এবং একটা প্রিন্সিপাল ক্লজ আছে। তাহলে যে সেন্টেন্স একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে বা দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সাধারণত বলা হয় কি কমপ্লেক্স সেন্টেন্স। তিন নাম্বার ক্লাসিফিকেশন আসি কম্পাউন্ড সেন্টেন্স। এখানে বলা হয় দুটি স্বাধীন বা সমজাতীয় বাক্যাংশকে যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয় তখন তাদেরকে বলা হয় কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। এখানে সমজাতীয় বলতে দুটি প্রিন্সিপাল ক্লজকে যখন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন অ্যান্ড, অর, বাট, ইয়েট এগুলোর দ্বারা যখন যুক্ত করব তখন এই দুটি এই সেন্টেন্সটাকে আমরা বলবো কি কম্পাউন্ড সেন্টেন্স। যেমন হি রিডস মোর বাট ফেলস ইন দ্য এক্সাম, হি রিডস মোর বাট ফেলস ইন দ্য এক্সাম। আর এই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্সের যদি উভয় বাক্যের সাবজেক্ট এক হয় তাহলে দ্বিতীয় বাক্য থেকে সেই সাবজেক্টটা বাদ যাবে। প্রথম বাক্যের সাবজেক্ট ও ভার্ব এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ও ভার্বও যদি এক হয় দ্বিতীয় বাক্য থেকে তত দূর পর্যন্ত বাদ যাবে। যেমন হি ইজ পোর বাট অনেস্ট, হি ইজ পোর বাট অনেস্ট। এইখানে আমরা দেখতেছি এই বাট কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয়েছে, এখানে হি ইজ পোর আবার বাটের পরে শুধু অনেস্ট লেখা হয়েছে। মূলত বাক্যটা এরকম ছিল যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। তো এখানে খেয়াল করো প্রথম বাক্যের সাবজেক্ট ও হি ইজ, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ও ভার্ব হি ইজ। তে প্রথম বাক্যের সাবজেক্ট ও ভার্ব এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ও ভার্ব এক থাকার ফলশ্রুতিতে কম্পাউন্ড সেন্টেন্সে দ্বিতীয় বাক্য থেকে সেটা বাদ দিয়ে দিতে হয়, এই জন্য লেখা হয়েছে হি ইজ পোর বাট অনেস্ট। তাহলে আমরা দেখলাম যে ক্লোজ নিয়ে আলোচনা করলাম আর হলো সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম, যে গঠনের দৃষ্টিকোণ থেকে বা স্ট্রাকচারাল সাইড থেকে এই সেন্টেন্সগুলোকে তিনটি ভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল ক্লোজ সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এরপরের ক্লাসে আমি আলোচনা করব সাধারণত চেঞ্জ অফ সেন্টেন্স, মানে সিম্পল থেকে কীভাবে কমপ্লেক্স করা যায়, সিম্পল থেকে কীভাবে কম্পাউন্ড করতে হয়, এই নিয়মগুলো নিয়ে আমি পরবর্তী স্টেপে আলোচনা করব। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত হলো, যে মূলত ক্লোজের আলোচনা হলো যে ক্লোজ কোনগুলো আর প্রিন্সিপাল ক্লোজ কী, সাবঅর্ডিনেট ক্লোজ কী বা কোঅর্ডিনেট ক্লোজ কী, আর এগুলো কেন করানো হলো কারণ আমাকে গঠনের দৃষ্টিকোণ থেকে সেন্টেন্সের তিনটা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আর এগুলো করতে গেলে আমার ক্লোজের প্রয়োজন আছে। তো এই চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে পড়বা, তো আশা করি পরবর্তী ক্লাস আল্লাহ রহমতে মোটামুটি ভালো করবা। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।